হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। জেনেরিক টপ লেভেল ইই, টপ লেভেল, টপ, সরি, টপ লেভেল, LEVEL, টপ লেভেল ডোমেইন, GOMAIN। তো ভিউয়ার্স, আমরা দেখব আজকে যে অ্যাকচুয়ালি জেনেরিক টপ লেভেল ডোমেনটা কি। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো আমরা হয়তো বা অনেকেই জানি না যে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যে টাইপ করি, যখন মনে করেন যে সাপোজ লিখি যে www.google.com, GOOGLE, google.com। এখন এখানে আমরা হয়তো বা অনেকেই জানি না যে এই যে জিনিসটা আছে এইটা কি আর এইটা কি, এই দুইটা জিনিস কি আমরা জানি? হয়তো বা অনেকে জানি যে এটা একটা ডোমেন নেই। বাট এখন এই যে তিনটা পোর্শন, এই তিনটা পোর্শন মিলিয়ে কি হয়, আর এতটুকু কি আর এতটুকু কি, এটা কি আমরা জানি? হয়তো বা অনেকেই জানি না, তাই না? তো আজকে ভিউয়ার্স, আমার টিউটোরিয়ালটা এই এই বিষয়টা নিয়ে। তো যারা বিগিনার্স লেভেলে আছেন তারা আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন, বাট অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা আমার টিউটোরিয়ালটা স্কিপ করে গেলেই হবে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এখন আমি ডিসকাস করব, জাস্ট এতটুকু বাদ দিলাম, বাকি পোর্শনটুকু আমি নিয়ে আসব। তো নিয়ে আসার আগে আমি যেটা করব সেটা হলো, দেখেন এখানে আমরা তো দেখি যে টাইপ করি .org, তারপরে .edu, তারপরে .com। এই যে তিনটা লেভেল, তিনটা তিনটা জিনিস, এখন তিনটা জিনিসে কোনটা কি মিনিং বুঝিয়েছে আমরা হয়তো অনেকে জানি না। তো আমি এখন একটা একটা করে বলি, দেখেন .org, .org মানে হলো যে সকল অর্গানাইজেশনে আপনার নন প্রফিটেবল অর্গানাইজেশন, সেগুলো হলো আপনার .org, নন প্রফিটেবল অর্গানাইজেশন। আর .edu, অবশ্যই edu মানে এডুকেশনাল, তো এডুকেশনাল পারপাস যে ওয়েবসাইটগুলোতে সার্চ করে সেগুলো হলো .edu। যেমন মনে করেন যে হইতে পারে আপনার iubat.edu, মানে এটা হলো কি আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান, iubat একটা ইউনিভার্সিটির নাম। তারপর আছে .com, তো এখন .com-টা হলো আপনার এটা কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, .com-টা কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। এখন এখানে এই যে তিনটা ডোমেন নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু তিনটা ডোমেন ভিউয়ার্স, এই তিনটা ডোমেন কিন্তু টপ লেভেল ডোমেন, এই তিনটা ডোমেন টপ লেভেল ডোমেন, আরও অনেকগুলো ডোমেন আছে যেগুলো টপ লেভেল ডোমেন। তো ভিউয়ার্স, এখন একে একে আলোচনা করবো যে টপ লেভেল ডোমেনটা কি, তারপরে আমরা আসবো যে এই যে পুরো লিখলাম যে www.google.com, এই জিনিসটা আমি পরে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখন চলে যাই, মনে করেন এখন যাব, এখন যাবো হলো টপ লেভেল ডোমেনের মধ্যে, টপ লেভেল ডোমেন অথবা রুট ডোমেন, টপ লেভেল ডোমেন। তো এখানে হলো যে এইটাকে আমি মুছে দেই, টপ লেভেল ডোমেন TOP। ভিউয়ার্স, আমার হাতের লেখা একটু খারাপ, তো একটু বুঝে নেবেন আর কি, টপ লেভেল ডোমেন অথবা রুট ডোমেন। আপনি এখানে টপ লেভেল ডোমেন বলতে পারেন, অথবা আপনি এটাকে পুরোটাকে কেটে দিয়ে রুট ডোমেন বলতে পারেন, এখানে রুট ডোমেন বলতে পারেন, ROOT, রুট ডোমেন। টপ লেভেল ডোমেন অথবা রুট ডোমেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে এখানে মনে করেন যে আমি কিছু টপ লেভেল ডোমেনের নাম দিচ্ছি, যেমন মনে করেন যে ARPA, তারপরে আছে .org, .edu, .com, com, .com, .bd,
.com.bd, তারপরে আছে মনে করেন যে .info, .inf। এখন দেখেন ভিউয়ার্স, এখানে এই যে .arp, .org, .edu, .com, .bd, .info, এই সবগুলোই কিন্তু আপনার টপ লেভেল ডোমেন। তো এখানে ভিউয়ার্স এগুলো তো টপ লেভেল ডোমেন, তো এইখান থেকে মনে করেন এটা অর্গানাইজেশনাল পারপাস, এইটা এডুকেশনাল পারপাস, আর এইটা হলো আপনার কমার্শিয়াল পারপাস। বাট এখানে দেখেন .bd, এই .bd-টা কি, .bd-টা হলো কান্ট্রি কোড, কান্ট্রি পারপাস। মনে করেন যে এখানে যদি থাকতো, এখানে মনে করেন যে এইটা যদি এইভাবে থাকতো, মনে করেন যে .us, .uk, তারপরে মনে করেন যে আচ্ছা .in, এইখানে দেখেন এইগুলো কিন্তু আপনার কান্ট্রি বেস টপ লেভেল ডোমেন। এই জিনিসগুলো হলো কান্ট্রি বেস টপ লেভেল ডোমেন, এইটা হলো বিজনেস ডোমেন, কমার্শিয়াল পারপাস, এটা হলো এডুকেশনাল পারপাস, এটা হলো নন প্রফিটেবল অর্গানাইজেশনাল পারপাস। তো এখন ভিউয়ার্স দেখেন এই এই এখানে কিন্তু আরও অনেকগুলো ডোমেন আছে, অনেকগুলো ডোমেন আছে অনেক। এখন এই সবগুলো ডোমেন অ্যাকচুয়ালি ভিউয়ার্স আলোচনা করার মতো সময় পাবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন এইটা ধরি, মনে করেন যে এইটা এখানে আসি, এটা এটা তো আমি বুঝিয়ে দিলাম, এটা হলো আপনার কান্ট্রি কোড পারপাস, কান্ট্রি। যদি এখানে মনে করেন যে লেখা থাকে যে আমরা তো অনেক সময় টাইপ করেছি www.google.com.bd, তো এখন এই যে .bd, যেটা .bd-তে বোঝায় বাংলাদেশ, .in-এ বোঝায় ইন্ডিয়া, .pk-তে বোঝায় পাকিস্তান, আর .us-এ US, এটাতে বোঝায় আপনার ইউনাইটেড স্টেট, .uk-তে বোঝায় ইউনাইটেড কিংডম। তো এইটা গেল। তো এখন দেখেন ভিউয়ার্স, আমরা যদি লিখি google.com, google, google.com, এখন ভিউয়ার্স এই যে google.com, এখন এই গুগল একটা ডোমেন, এইটা একটা ডোমেন। এখন এইটা হলো এই যে টপ লেভেল ডোমেনটা আছে, এই যে আমার এই যে google.com, এই যে টপ লেভেল ডোমেনটা আছে, এই টপ লেভেলের সাব ডোমেন হলো গুগল, টপ লেভেলের সাব ডোমেন হলো গুগল। তো এখন যখন google.com লিখলাম, তখন কিন্তু এটা পুরোটা মিলে হয়ে গেল একটা ডোমেন নেম। বাট এখানে যখনই আমরা একটা www. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ, এখন www.com, www.google.com লিখলাম, এখন এই যে পুরো পোর্শনটা হলো, এই পুরো পোর্শনটা মিলে হয়ে গেল ভিউয়ার্স একটা ফুললি কোয়ালিফাইড ডোমেন, www.google.com, এটা হলো একটা ফুললি কোয়ালিফাইড ডোমেন। তো এখানে আপনার আমি এখন যদি আপনাদের বলি যে এই যে টপ লেভেলের সাব ডোমেন কাকে কোনটা, আপনি অ্যান্সার কী দিবেন? নিশ্চয়ই আপনি বলবেন যে এই যে গুগল, শুধু গুগলটুকু বলবেন, আর কিছু না। এখানে আপনি কোশ্চেন আসতে পারে, সাপোজ মনে করেন যে টপ লেভেল কাকে বলা হয় এবং টপ লেভেলে আপনার সাব ডোমেন কাকে বলা হয়। সাপোজ আপনি এখানে সোজাসুজি আপনি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন যে টপ লেভেল ডোমেন হলো .edu, এখানে দিয়ে দিলেন একটা এডুকেশনাল ইনস্টিটিউটের নাম, তাহলে হয়ে গেলে এটা হলো যে আপনার এই টপ লেভেলের সাব ডোমেন। সাপোজ মনে করেন আমি এখন IUBAT-এর দিকে যাই, মনে করেন যে এটা IUBA, তো সাপোজ edu.edu, IUBAT .edu, সেটা আমার ইউনিভার্সিটি, যার জন্য আমি বারবার এই IUBAT-এর নামটা উচ্চারণ করছি। তো এইটা দেখেন, এইটা হলো কি আপনার টপ লেভেল ডোমেন, এটা হলো টপ লেভেল ডোমেন, এইটা হলো এই টপ লেভেলের সাব ডোমেন। IUBAT এটা হলো সাব ডোমেন, আর এটা হলো টপ লেভেল ডোমেন বা আপনার রুট ডোমেন যেটাকে বলা হয়, যে এইটা। এখন এইটার সাথে যদি আমি এখানে www লাগিয়ে দেই, সেক্ষেত্রে আমার ফুললি কোয়ালিফাইড ডোমেন হয়ে গেল। এখন ভিউয়ার্স, এখন কথা হলো যে আপনার এই যে ফুললি কোয়ালিফাই ডোমেন হলো, এখন এখানে যে টপ লেভেল যে ডোমেনটা আছে রুট ডোমেন, এই রুট ডোমেনের আন্ডারে কিন্তু সাব ডোমেন হয় গুগল, google.com, google.com। এখন ভিউয়ার্স, তাহলে গুগলের সাব ডোমেন কোনটা, তাহলে
গুগলের সাবডোমেন হলো সাপোজ মনে করেন যে মেইল, MAIL, মেইল ডট গুগল ডট কম। এই যে মেইল ডট গুগল ডট কম, এইটা কিন্তু গুগলের সাবডোমেন, এটা কিন্তু আবার এই টপ লেভেলের সাবডোমেন না ভিউয়ার্স, এটা হলো আপনার গুগলের সাবডোমেন। মানে আপনার আপনার যদি পার্সোনাল ডোমেন থাকে, সাপোজ মনে করেন যে আমার আছে MITSBD.com, MITSBD.com, এই যে MITSBD.com ভিউয়ার্স, এটা হলো আমার এই যে টপ লেভেল ডোমেন আছে, টপ লেভেল ডোমেনের সাবডোমেন হলো MITSBD.com। বিকজ এখানে আপনি কোশ্চেন দেখতে পারছেন, আপনি যে এখানে বিডি লেখছেন, তাহলে কি এইটা কেন তাহলে এই লেভেলের ডোমেনের মধ্যে পড়লো না কেন? বিকজ এখানে দেখেন, এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো ডট ইউজ করি না, ইভেন আমি কিন্তু MITS.com.bd দিই না, যার জন্য এটা আপনার এই বিডি লেভেলের ডোমেনের মধ্যে পড়েনি। বিডি যে আমার কান্ট্রি লেভেলের যে টপ লেভেল ডোমেন আছে এগুলোর মধ্যে পড়েনি। তো এখন বিকজ আমি যদি আমার এইটার আন্ডারে যদি আমি একটা মেল MAIL মেল ডট MITSBD.com, এখন দেখেন ভিউয়ার্স এই যে এইটা এইটা হলো কি আমার এই ডোমেনের সাবডোমেন, সাবডোমেন সাবডোমেন, এইটা হলো আমার টপ লেভেলের সাবডোমেন, টপ এই যে টপ লেভেল ডোমেন আছে এর সাবডোমেন এইটা, আর এইটা হলো টপ লেভেলের ডোমেন। এই হলো ওভারঅল বিয়স টপ লেভেল ডোমেন। তো এখন প্রতিটা টোটালি কথা হলো প্রতিটা ডোমেনের সাবডোমেনের পরে একটা টপ লেভেল ডোমেন অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ আপনাকে হয় ডট কমের আন্ডারে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে ডট ইডিইউর আন্ডারে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে ডট বিডির আন্ডারে করতে হবে, অথবা আপনার ডট ওআরজির আন্ডারে করতে হবে। তো এই হলো ওভারঅল টপ লেভেল ডোমেন কাকে বলে এবং টপ লেভেল ডোমেনের সাবডোমেনগুলো কী। তো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই। যদি আমার এই লেকচারটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।